নির্ধারণ করে দিলেন, আসহাবুল ফুরুজ, 12 জন আসহাবুল ফুরুজ। পুরুষ হলো 7 জন, নারী হলো, হ্যাঁ মোট বলছি কয়জন? 12 জন। তো পুরুষ 7 জন হলে নারী কয়জন? 8 জন। দেখেন নারীর সংখ্যা ডাবল, তাও নারীরা কয় আমরা অধিকার পাই না, ইসলাম আমাদেরকে অধিকার দিল না, ইসলাম শেষ শেষ করে দিছে নারীদেরকে। অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হলো 4 জন, নারী হলো 8 জন। এই 12 জনের হক, 12 জনের সম্পদ, 12 জনের মালিকানা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা। এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা, আর যারা এই 12 জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ, মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ, এই জন্য এরা আসহাবুল ফুরুজ। এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা, হাদিস দ্বারাও না। এই 12 জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বণ্টন করছে, এটা জমিনে বণ্টন হয় নাই। মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। আপনার আমার জমি রেজিস্ট্রি হইলে দলিল হয় কোথায়? রেজিস্ট্রি অফিসে, জমিনের মধ্যে। আর এদের দলিল আসছে কোথা থেকে? আল্লাহর আরশ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ সুবহান তাআলা নিজে এই 12 জনের দলিল পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল, যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। সেই দলিল নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস। বাস আল্লাহ পাক যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন, মানে একটা লোক মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোনো ওয়াসিয়ত কার্যকরী হবে না। মানে ওই 12 জন, 7 জন পুরুষ বা 8 জন নারী, তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওয়াসিয়ত কার্যকর হবে না। মানে একজন ব্যক্তি মারা যাবে, তার ছেলে তো সম্পদ পাবেই, তার জন্য নির্দিষ্ট। এখন বাবা ইচ্ছা করলে কোনো ছেলেকে মারা যাওয়ার আগে তিনি কিছু সম্পদ ওয়াসিয়ত করে যেতে পারবেন না। স্ত্রী সম্পদ পাবেন, এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না। তারপরে মেয়ে সম্পদ পাবে, এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে না। মানে কোনো ধরনের ওয়াসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না। তবে আল্লাহ পাক ওয়াসিয়তের বিধানকে মানসুখ করেন নাই, ওয়াসিয়তের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওয়াসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওয়াসিয়ত কার্যকর হবে। মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না তাদের জন্য ওয়াসিয়ত করা যাবে। যেমন এই ওয়াসিয়তের বিধান রাখার পিছনে আল্লাহ পাকের বড় হিকমত আছে। একজন ব্যক্তি, তিনি সম্পদের মালিক, তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে, ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে, এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে? হবে না। তাহলে দেখেন এরা, এদের বাপটা মারা যাওয়ার কারণে, এদের বাপটা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জন্য দাদার উপরে ফরজ করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন? ওসিয়ত করবেন। এই ওসিয়তের বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো, এই নাতি নাতনিগুলো কোনো সম্পদ পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক ওসিয়তের বিধান রেখেছেন, যারা যারা সম্পদ পাবে না, ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে, তাদেরকে তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করবে। তবে ওসিয়তের একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল, বাকিগুলারে দিল না। ওসিয়তের আল্লাহ পাক একটি সীমা রেখা নির্ধারণ করেছেন, সেটা হলো কত দূর? সুলুস, এক তৃতীয়াংশ, সর্বোচ্চ এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ সম্পদ আপনি ইচ্ছা করলে
যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন, মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন, মাদ্রাসার জন্য ওয়াকফ করতে পারবেন, মুসাফিরখানার জন্য ওয়াকফ করতে পারবেন। এইরকম আরও জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে, জনকল্যাণমূলক কাজে আপনি ওসিয়ত করে ওয়াকফ করতে পারবেন, হেবা করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সর্বোচ্চ কতটুকু? এক তৃতীয়াংশ। আর দুই তৃতীয়াংশ আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরা সম্পত্তি, তাও পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনাকে আল্লাহ পাক এখানে পাওয়ার দিয়েছেন এক তৃতীয়াংশ পর্যন্ত, বাকি দুই তৃতীয়াংশ আপনি কিছু করার অধিকার নাই। আর ওসিয়ত হবে জীবিত অবস্থায়, আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায়। মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা বর্তমানে বিশাল এক ফেতনা, এখন সব মুরব্বীরা জায়গা জমিন বন্টন নিয়ে ব্যস্ত, বুঝছেন? এখন মুরব্বীরা জীবিত থাকতে সব করে যেতে চায়, মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না, এই জন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যায়। জীবিত থাকতে ছেলে মেয়েদেরকে বন্টন করা শুরু করে দেয়, তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলায়, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না। দলিল কি? সূরা আন-নিসার 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লিরিজালি নসীবুম মিম্মা তারাকু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়ালিদান। তারাকা মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায়, মানে বন্টনটার কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে, এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না, এই ব্যক্তি নিজের কাছেই আছে, তা আপনি এখনো বন্টন শুরু করে দিয়েছেন, তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন। এজন্য সম্পত্তির বন্টন হবে কখন? মারা যাওয়ার পরে। এই তিনটি আয়াত ওসিয়তের আল্লাহ পাক পরবর্তীতে মানসুখ করেছে। প্রথম দিকে আল্লাহ পাক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই যেন ওসিয়ত করে। কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম, আল্লাহ পাক বললেন তোমাদের জন্য ফরজ করা হলো। কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হলো। ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, ইন তারাকা খাইরা, যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যেন তার মা বাবার জন্য নিকট আত্মীয়ের জন্য ওসিয়ত করে যায়, বিল মারুফ, মারুফ পদ্ধতিতে, মারুফ পদ্ধতিতে। মারুফ পদ্ধতি আবার কি? মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হলো মারুফ পদ্ধতি। সম্পত্তি বন্টনের দুটা পদ্ধতি আছে, একটা হলো জুলুম পদ্ধতি, আরেকটা হলো মারুফ পদ্ধতি। জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া। বোন পাবে 5 কাঠা, বোনকে দেওয়া 2 কাঠা, ভাই পাবে 5 কাঠা, ভাইকে দেওয়া 7 কাঠা, এটার নাম হলো জুলুম পদ্ধতি। আর মারুফ পদ্ধতি হলো যে যতটুকু পাবে আল্লাহর বন্টন মতে, যে বন্টন আসমানে হয়েছে সেই বন্টনের আলোকে, আসমানি সিদ্ধান্তের আলোকে বন্টন করা, এটার নাম হলো মারুফ পদ্ধতি। তা আল্লাহ পাক বলেছেন বিল মারুফ, মারুফ পদ্ধতিতে তোমরা এই কাজটা করো। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপরে হক, মুত্তাকিনদের উপরে এটা হক। ফামান বাদদালাহু বাদামা সামিআহু, আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথায় রেজিস্ট্রির চেয়ে বড় দলিল, একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল। এই জন্য ওসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না, ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট।
দুই একজনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে, বাস এই বলাটাই একজন মুমিনের ও রেজিস্ট্রি অফিসের কবলার সে আরো শক্ত দলিল। কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছি, এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, আসরের সময় আরেক কথা, এশার সময় আরেক কথা, পরের দিন ফজরে সম্পূর্ণ ভিন্ন কথা। এটা হলো বর্তমান মুমিনদের অবস্থা। তা আল্লাহ পাক বলতেছেন এটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টাই ফেলায়, মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে বলার পরে এই লোক তো মারা গেছে, মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা দুই তিনজনে শুনছি, আপনাকে শুনে নাই, আমরা কারো কাছে বলবো না। মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয়। কয়দিন আগে নাকি এরকম এক লোক মারা গেছে, কবর দিছে, রাত্রে কবর খুঁড়ে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে। বাতি যারা রাত্রে কবর খুঁড়ে একবারে দলিলে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে কবরের থেকে, আঙ্গুলের ছাপ এনে বলতেছে যে এই যে আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে। এখন ওই লোক কবরের থেকে তো বলতে পারতেছে না আমি দিই নেই। আচ্ছা যাই হোক, এখন যাদের সামনে ওসিয়ত করা হলো তারা বললো যে না এটা গোপন করে ফেলাই, তাহলে এখন গুনাহটা কার হবে? আল্লাহ পাক বলতেছেন বামাম বাদালাহু বাদামা সামিয়াহু, এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে, ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে, বা ইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু, সম্পূর্ণ গুনাহটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ পাক তো সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, মানে সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ পাক শুনছেন, আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু তাআলার এলেম আছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলুমি ওসিয়ত, আল্লাহ পাক বলছেন মারুফ ওসিয়ত করার জন্য, কিন্তু সে ওসিয়ত করে ফেলছে জুলমি ওসিয়ত। জুলমি ওসিয়ত কেন? সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পরে তো আমার ভাতি যারা জায়গা জমিন পাই যাবো, আমার ছেলে নাই শুধু মেয়ে আছে, তো এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দিয়ে দিও, আমার অমুক মেয়েরে এটা দিয়ে দিও, যাতে ভাতি যারা না পায়। তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না, এটা হলো জুলুমের ওসিয়ত। তা আল্লাহ পাক বলতেছেন ফামান খাফা মিন মুসিন জানাফানা ইসমান, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো, বা আসলাহা বাইনাহুম, পরবর্তী লোকেরা যদি সেটা ইসলাহ করে দে সংশোধন করে দে, মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দে, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নাই। মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলুমি ওসিয়ত করে, কথা বুঝতে পারছেন? উনি জীবিত থাকাকালীন এক ছেলেরে বা এক মেয়েরে কিছু জায়গা জমিন দিয়ে চলে গেছে, তাহলে উনি যে কাজটা করছে এটা তো গুনার কাজ করছে, জুলুম করছে। এখন ওয়ারিসেরা মিলে সবাই মিলে বলল যে আব্বা তো বুঝে নাই এটা গুনার কাজ করে ফেলছে, এখন আব্বার জাহান্নাম থেকে বাঁচানো দরকার। কেমনে বাঁচাবে? তখন ওইটাকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে, যেই ভাইকে বেশি দিয়ে দিছে সেই ভাইকে বলছে নিয়ে যাও, আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে, বাবা জুলুম করছে, যাও আমি এটা দিয়ে দিলাম সবাইরে, যে যতটুকু পাইবে দিয়ে দিবে, বাস বাবা জাহান্নাম থেকে বাঁচত। এখন সে যদি কয় না বাবাই দিছে কেন আমি দিব না, বাবা জাহান্নামে যাইলে আমার কি, জান্নাতে গেলে আমার কি, আমাকে জমি দিয়ে গেছে আমি আবার তোমাদেরকে দিব কেন? তা আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে যদি ওই ওসিয়তকারীর ওসিয়তকে পরিবর্তন করে তারা ইসলাহ করে নে, পালা ইসমা আলাই, পালা ইসমা আলাই অর্থ হল পালা গুনাহ আলাই, মানে তার কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ পাক হলেন গাফুর, আল্লাহ পাক হলেন রাহিম। এই ওসিয়তের বিধান মানসুখ, পরবর্তীতে আল্লাহ পাক মা বাবার জন্য, আত্মীয়